গুলি লাগার পরে বাচ্চা প্রথমে কোনো হাসপাতালে বা থানায় না গিয়ে সরাসরি চলে এসেছিল এখানে। হ্যাঁ, 9 কিলোমিটার পথ রক্তাক্ত বাচ্চাকে নিয়ে মোটর বাইকে করে বাচ্চার এক অনুগামী সোজা পৌঁছে যান এখানে। সূত্রের খবর, বিশ্বনাথ সিং ওরফে বাচ্চার বাড়ি গড়িয়া এলাকায়। গুলি লাগার পর সে গিয়েছিল প্রথমে বাড়িতে, তারপর যায় 9 কিলোমিটার দূরে তৃণমূল নেতার বাড়ি। সেখান থেকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয় বাচ্চাকে। প্রশ্ন উঠছে, নরেন্দ্রপুর গ্রিন পার্কে যে তৃণমূল নেতার বাড়িতে বাচ্চা গিয়েছিল তা ঘটনাস্থল থেকে 9 কিলোমিটার দূরে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতাল বা থানায় না গিয়ে তৃণমূল নেতার বাড়িতে কেন গেল বাচ্চা? বিধায়ক ফিদৌসে বেগমের নির্বাচনী এজেন্ট বিশ্বজিতের বাড়িতে যাতায়াত ছিল বাচ্চার? গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চা গিয়েছিল, বাচ্চা মাঝে মধ্যে বাড়িতে আসতো, মেনে নিয়েছেন তৃণমূল নেতার বাবা? একটা গাড়ি এলো, মানে বাইক আর কি, রক্ত রক্ত। আমি বললাম রক্ত কি ব্যাপার, জিজ্ঞেস করেন, বলে গুলি লেগেছে। ও আসলে কাকু কেরম আছেন, ভালো আছেন, জিজ্ঞেস জিজ্ঞেস করে আর কি। বাচ্চা ইলেকশন এজেন্ট ছিল ফিরদৌসির, এমএলএ। কাকতালীয়ভাবে ঘটনার দিন রাতে হিমাচলে ঘুরতে চলে গিয়েছেন বিশ্বজিৎ দাস। হাতে গান পাউডার লেগেছিল, অতএব অরিজিৎ ওরফে সানি সেই গুলি চালিয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পারছে বাঁশদ্রোণী থানা। তবে উল্টো দিক থেকে যে গুলি চলেছিল সেই গুলি কে চালিয়েছে, সরাসরি বাচ্চা নাকি তার কোনো সঙ্গী? অন্যদিকে মঙ্গলবারই দুই গুলিবিদ্ধের স্ত্রীর কথায় উঠে এসেছিল উত্তম মণ্ডলের নাম। সূত্রে খবর, ব্যবসায়ী উত্তম মণ্ডলের দিকেও নজর রাখছেন গোয়েন্দারা। একসময় উত্তম মণ্ডলের জমি সংক্রান্ত কাজ করত বাচ্চা মলয়। বছরখানেক আগে উত্তম মণ্ডলের সঙ্গ ছেড়ে দুজনেই আলাদাভাবে জমি প্রমোটারির কাজ শুরু করে। মলয় ও বাচ্চা ছোটবেলার বন্ধু, কিন্তু পার্টনার হিসেবে দুজনের মধ্যে টাকা পয়সা সংক্রান্ত অশান্তি বাধে। 111 নম্বর ওয়ার্ডের একটি জমিতে কাজ করার কথা থাকলেও সেখানে বাচ্চাকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তম মণ্ডলের সঙ্গে জোট বেঁধে মলয় দত্ত সংশ্লিষ্ট প্রজেক্ট থেকে বাচ্চাকে সরিয়ে দেয় বলে অভিযোগ। এর জেরেই শত্রুতা কিনা জানতে তদন্তের আরও গভীরে যেতে চাইছেন গোয়েন্দারা। আর গোটা ঘটনায় মানুষ যথেষ্টই আতঙ্কিত। প্রায় 45 বছর এই পাড়ায় এই ধরনের কোনো গুলি চালনা ঘটনা বা গন্ডগোল মারপিট আমাদের এই পাড়ায় নাই। আতঙ্ক তো কাজ করবে, বিকজ সকালবেলা পুরোটাই লোকাল এর মধ্যে, লোকালিটির মধ্যে ব্যাপার তো, ডেফিনেটলি আতঙ্ক তো একটা কাজ করবেই। চলাচল করার মতো মানে পরিস্থিতি, দিনের বেলা মানে গুলি চলছে, মানে খুবই খারাপ। এলাকায় যাবতীয় গতিবিধির উপর নজর রাখা হচ্ছে, খুঁটিয়ে দেখা হচ্ছে সব দিক। খবর গোয়েন্দা সূত্রে। ক্যামেরায় নবীন ও দেবাশিসের সঙ্গে অয়ন ও দেবারতির রিপোর্ট, জি 24 ঘন্টা।